الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين الله سبحانه وتعالى رشش مهرباني جي مالك تار نيكتر لابر جنن ماجه مده يامدر كي جي اپلقخ گلو دان کرت ایمونی اكتی اپلقخ امرا কিছুদিন আগে উদযাপন করেছি কোরবানির মাধ্যমে অনেকে হজের মাধ্যমে মালিক আমাদেরকে আবারও তার হুকুম মানার জন্য আজকে মসজিদে একত্রিত করেছেন এটাও মালিকের দয়া যে মালিক বারবার আমাদেরকে তার কাছে টানার জন্য উপলক্ষ তৈরি করে দেন সেই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিছু কথা বলার জন্য বসা আসলে শরীর মন কিছুই তো সায় দিচ্ছে না আজকে ঠিক 11টা এয়ারপোর্ট থেকে বের হইছি 11টা থেকে 1.5 ঘন্টা আসা গোসল করা আপনাদের সামনে আসা তো যাই হোক আল্লাহ তাআলা এনেছেন এবারে হজও ছিল খুব কষ্টের অনেক কারণ প্রচন্ড গরম ছিল মানুষ এবার বেশি ছিল অনেক সবচেয়ে বড় কারণ হচ্ছে আমারও বয়স হইতেছে এটা হলো সবচেয়ে বড় কারণ বয়স যত বাড়ে কঠিন কাজ আরো বেশি কঠিন হয়ে যায় আগের সেই এনার্জি সেই স্পৃহা তো এখন আর নাই মন সায় দিলেও শরীর সায় দেয় না
এটা আল্লাহ তাআলার একটা বিধান কোরআনে সূরা ইয়াসিনে আসছে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক বয়স যত বাড়ে যে কোনো জিনিসের যে কোনো বস্তু সেটা আপনি নিজে বানাইলেও তার বয়স যত বাড়ে তার মধ্যে তত বেশি দুর্বলতা আসতে থাকে এটা যে কোনো সৃষ্টির ক্ষেত্রেই আল্লাহ তাআলার বিধান এটা তো যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা সফর শেষে আপনাদের সামনে আবারও আমাকে হাজির করেছেন আপনাদের কিছু খিদমতের জন্যে আমিও মালিকের শুকরিয়া আদায় করি করছি আলহামদুলিল্লাহ কোরবানি গেল হজও গেল মাঝে মধ্যেই আসে মাঝে মধ্যেই যায় আমরা শুধু উৎসব উৎসব করেই শেষ করি কিন্তু এই বিষয়গুলোতে আমাদের জন্য কত যে বড় শিক্ষা জীবন পরিবর্তনের সেদিকে কোনো মনোযোগ নাই নাই যে আর একটা বড় প্রমাণ তো আজকে আসতে আসতে আসতেই দেখলাম আসতে আসতেই দেখলাম হজ করে আসতেছেন হাজি সাহেবরা অনেকের চেহারা দেখে তো বুঝাই যাচ্ছে যে তার হজের আগের জীবন আর পরের জীবন একই রয়ে গেছে ওই যে যাওয়ার আগে বলে গেছিলাম আপনাদেরকে হজের আগে ছিল বাটপার আর হজের পর আসছে আলহাজ বাটপার এতটুকুই পার্থক্য হয়েছে তার সুরতে তার সিরাত আখলাকার চরিত্রে কোনো পরিবর্তন দেখা যায় নাই বড় আফসোস লাগছে আমার তো বেশি অবাক লাগছে আজকে প্লেন থেকে নামার সময় লাইন তো আমার আগের যে ভদ্রলোক একটু আটকায় গেছে সামনে তো পাশের সিটের সাথে হেলান দিয়ে দিয়ে মোবাইল ফেসবুক বা কোনো জায়গায় তিনি আছেন তো আমার হঠাৎ নজর পড়ছে তার মোবাইলের দিকে আল্লাহ আফসোস লাগতেছিল যাহারে এখনও বাড়ি যায় নাই মানুষটা হজের সফর শেষে এখনও ঘরে যায় নাই সে কী দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় এগুলো যে আনুষ্ঠানিকতা হয়ে গেছে আমাদের জন্যে নবী আলাইহিস সালাম যেমনটা বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাজাহা যেমন এক সময় আসবে ধনীরা হজ করবে হস্ত ধনীরাই করে এখন তো আর গরিবদের হজ করার সুযোগ কম যেই দাম বাড়ছে তো এমন এক সময় আসবে যে ধনীরা হজ করবে ট্যুর হিসাবে ঘুরতে যায় চলো ঘুরে আসি বলেও এরকম চলেন ঘুরে আসি মক্কা মদিনায় কী একটা ইজি বিষয় হয়ে গেছে এটা অথচ এটা তো এমন এক আমল ছিল যে আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ শিশু বানায় ঘরে ফেরত আনার কথা নবী আলাইহিস সালাম বলেছেন এবং আমি নতুন এক জীবন শুরু করার কথা দুর্ভাগ্য আমার আমি পারি নাই ঠিক আমাদের জন্য কোরবানিও গেল আমরা অনেক সবাই তো আর হজে যাই নাই কোরবানি তো গেছে কী পাইছি এই কোরবানি থেকে শিক্ষাটা কী নিছি শিক্ষা নিছি গরু কিনছি জবে করছি খাইছি কিছু দিছি কিছু ফ্রিজে বাস আমার কোরবানি শেষ আর হিসাব মিলাইছি কেজি কত পড়ছে তাই না ঠকছি না জিতছি আশেপাশে থেকে খোঁজখবর লওয়া আমার কোরবানি শেষ অথচ কোরবানির যে মূল বিষয় খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মিল্লাত মিল্লাত ইব্রাহিম যেটা আমরা যেই মিল্লাতের অনুসারী একটা হচ্ছে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের অনুসারী আমরা কিন্তু আমাদের সকলের মিল্লাত দিন হচ্ছে খলিল ইব্রাহিমের দিন দিন আর শরীয়তের মধ্যে পার্থক্য হইল দিন হচ্ছে মূল বিষয়গুলো এক সব শরীয়ত হচ্ছে শাখা প্রশাখায় প্রত্যেক নবীর আলাদা আলাদা কিছু নিয়ম কানুন থাকে এগুলো হচ্ছে শরীয়াহ তো মূলের দিক থেকে আমরা সবাই খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দিনের উপর আছি যেটা কোরআনে আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাত ইসলাম যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান খলিল ইব্রাহিম মুসলমান ছিলেন
ইহুদিরা দাবি করত খলিল ইহুদি ছিলেন, নাসারারা দাবি করত খলিল নাসারা ছিলেন খ্রিস্টান। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যাম ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, তিনি মুশরিক ছিলেন না। ইহুদিরা তো শিরিক করে, নাসারারা তো শিরিক করে, তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলমান। সেই খলিলের মিল্লতটা কি, কি দিয়ে গেছেন তিনি? একদম গোড়া থেকে যদি আমরা ধরি খলিলের মিল্লত, খলিলের মিল্লত হচ্ছে মিল্লত মানে দিন, দিন ধর্ম। খলিলের মিল্লত আদর্শ কি? সর্বপ্রথম খলিলের আদর্শ হচ্ছে নিজের পরিবার, নিজের সমাজের বিরুদ্ধে মালিকের জন্যে দাঁড়ায়া যাওয়া, নিজের সমাজ আর পরিবারকে ত্যাগ করা মালিকের জন্যে। সমাজ ছিল মুশরিক, খলিল বিরুদ্ধে দাঁড়ায়া গেছেন। বাবা ছিল মুশরিক, পরিবার ছিল মুশরিক, খলিল বিরুদ্ধে দাঁড়ায়া গেছেন যে না, একমাত্র মাবুদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খলিল দাঁড়ায়া গেছেন নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর দাবি করার আগে একটু তো চিন্তা করি যে আমি আমার মালিকের জন্যে আমি আমার পরিবারের বিরুদ্ধে দাঁড়াইতে পারছি কিনা, আমি আমার মালিকের জন্যে আমি আমার সমাজ আমার দলের বিরুদ্ধে দাঁড়াইতে পারছি কিনা। বড় আফসোস লাগে এই কথাগুলো বলতে আমাদের, বারবার এই কথাগুলো ঘুরে ফিরে আসছে। কেন আসছে? কারণ বারবার এগুলোই তো দেখতেছি, এই জন্য আমাদেরকে বারবারই বলতে হচ্ছে। আমার সমাজ বা আমার পরিবারের কথাই বলি, আমার সন্তান একদিকে, দিন একদিকে, আমি আস্তে সন্তানের পক্ষ নিয়ে নিই, নেন নাই অস্বীকার করবেন? পারবেন না। একজন একজন করে যদি দাঁড় করাইয়া দেয় অস্বীকার করতে পারবেন না। আপনি যদি আপনার মালিককে খুশি করতেন, আপনার সন্তান যেখানে সেখানে যায়া শিক্ষা নেয় না, সে তো কোরআনি প্রতিষ্ঠানে যাওয়ার কথা ছিল, অস্বীকার করতে পারবেন? কষ্ট পাইতেছেন আপনারা, আমি বুঝি আপনাদের হৃদয়ে আঘাত লাগে, বুঝি, আমরা সহনীয় করে বলার চেষ্টা করি, আমাদেরকে আরও কঠোরতার সাথে বলা জিম্মাদারি ছিল, আপনারা বিগড়ায়া না যান সেই জন্যে এইভাবে সহনীয় করে কথাগুলো বলি। কিন্তু বুকে হাত দিয়া বলেন তো, নিজেকে মিল্লাতে ইব্রাহিমের উপর দাবি করার জন্যে আপনার কোনো শক্তি আছে কি না? কোন শক্তি, কোন বলে আপনি দাবি করবেন আমি মিল্লাতে ইব্রাহিমের উপর আছি? দল, বিশেষ করে দলের যে আকীদা, দলের যে বিশ্বাস, দলের যে চেতনা, একদিকে দিন একদিকে, আমি আস্তে দলের পক্ষে চলে যাই, অবাক করা বিষয়ে, আস্তে নেতার পক্ষে চলে যাই, আমার নেতার বক্তব্য তার বিশ্বাস শরীয়তের পক্ষে না বিপক্ষে চিন্তা করার একটু সময় নাই। কেউ যদি বুঝাইতে চায় আপনি বরং উল্টা পাল্টা তাকে জবাব দেন, সব জায়গায় দিনটাই নাই নেন না, অথচ দিন সব জায়গার জন্যই তো ছিল, কীভাবে অস্বীকার করবেন বলেন? আপনার বিয়ে শাদির প্রোগ্রাম আমরা যদি বুঝাইতে চাই আপনি বিরক্ত বোধ করেন, ও সব জায়গায় আপনারা হাত দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এমন দিন কবুল করি নাই যেই দিন আমাকে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় কোনো বিধান রেখে যায় নাই। আমি এমন নবীকে নবী মানি নাই যেই নবী সংসদ চালানোর জন্যে, সচিবালয় চালানোর জন্যে, দুনিয়া রাষ্ট্র পরিচালনার জন্যে আমার নবী কোনো বিধান রেখে যান নাই, এমন কোনো নবীকে তো আমি নবী মানি নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে সুসংবাদ দিয়েছেন না বিদায় হজের দিন, আল্লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজকে দিন কমপ্লিট, নতুন করে আর কোনো পদ্ধতি বের করার কোনো সুযোগ নাই। ইহুদিরা হাসাহাসি করত, বিদ্রুপ করত সাহাবিদের সাথে যে কি নবী মানছ তোমরা, টয়লেটে কেমনে যায় ওইটাও শিখায়, কেমনে বসে ওইটাও শিখায়। হ্যাঁ, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কঠিনভাবে জবাব দিয়ে দিয়েছেন উল্টা, যে হ্যাঁ হ্যাঁ শুধু তাই না, কয়টা ঢিলা খরচ করতে হয় ওইটাও শিখায়।
মানি বুঝাইলেন এমন ছোট্ট ছোট্ট তুচ্ছ বিষয়গুলোও আমার নবী শিখায় গেছেন যে কিভাবে করতে হয়। আপনি দেখেন আপনার জীবন চলার জন্য এমন কোন জায়গা আছে যেখানে আমার নবীর সুন্নাহ নাই, দেখান খুঁজে। আল্লাহু আকবার, যদি না পান ওটা আপনি ছাড়েন, পাই নেই তো ছেড়ে দেন। কেন? কারণ আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার আদর্শ আমি বানিয়ে দিছি আমার হাবিবরে, আমার হাবিবকে আদর্শ বানাইছি। এই জন্য আমাদের বড়রা বলেন আমার নবী হচ্ছেন আকাশের মতো। কিসের মতো? তুলনা কিসের মধ্যে? বড় হওয়ার মধ্যে, আকাশী কালার হওয়ার মধ্যে, সুন্দর বিশাল বিস্তৃত হওয়ার মধ্যে? না, তুলনাটা হচ্ছে একজন সুস্থ চোখ আছে যার, সেই মানুষটা যদি আকাশের দিকে তাকায় সে আকাশ দেখে। সে যেই বয়সের হোক, সেই যেই পদবীর হোক, পদবীওয়ালা হোক, যেই পদের হোক, যেই দায়িত্বের হোক, ও যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখে কি দেখে না? না খালি যুবকরা দেখে, বুড়ারা দেখে না? বলেন, খতিব দেখে, মুসল্লি দেখে না? হ্যাঁ, জনগণ দেখে, রাষ্ট্রপ্রধান দেখে না? বলেন না আপনারা? সন্তান দেখে, বাবা দেখে না? হ্যাঁ, নাতি দেখে, নানা দাদা দেখে না? জামাই দেখে, শ্বশুর দেখে না? সবাই দেখে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীকে ওই রকম আকাশের মতো বানাইছেন, মানে কি যেই মানুষ আমার নবীর দিকে তাকায়, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তোমার জন্য আর কোনো রাস্তা নাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, অন্যদিকে তাকানোর কোনো রাস্তা নাই, তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে অন্য কোনো রাস্তা নাই, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। একজন পৌঢ়া যদি চিন্তা করে আমি আমার জীবনের সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, আরে শ্বশুর যদি চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, নানা দাদা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ নানার দাদা হতে চাই, শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, সমাজপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজপতি হতে চাই, সমাজ সেবক হতে চাই, সমাজ সংস্কারক হতে চাই, সেনাপতি হতে চাই, বলে দুনিয়ার কাউকে ফলো করে লাভ নাই, একজনই আছে, একজনই আছে, তাকাইলে শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবা, বলে আমি জগতের মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়া আর কোনো ইজমে কাজ হবে না, কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, রাস্তা একটাই, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করা। পারছি? পারি নাই, পারি নাই। আমার গেঞ্জি কথা বলে, আমি কাকে পছন্দ করি? আমার চুলের স্টাইল কথা বলে, আমি কাকে পছন্দ করি? আমার জামা কথা বলে, আমি কাকে পছন্দ করি? আমার দাড়ি কথা বলে, আমি কাকে পছন্দ করি? আমার বিবির পোশাক কথা বলে, আমি নবীর বিবিদেরকে পছন্দ করি, নবীর মেয়েকে পছন্দ করি, না হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যা নর্তকীদেরকে পছন্দ করি? কথাগুলো অনেক কঠিন, কিন্তু আমাদের বলতে হবে, এটা আমার জিম্মাদারি, আমার জিম্মাদারি আমি আদায় করতেছি। কারো কষ্ট লাগলে আমার কিচ্ছু করার নাই, কারণ আমি আমার মালিককে খুশি করতে হবে। মালিককে খুশি করার জন্য এখানে বসছি, আপনাদেরকে খুশি করার জন্য না। আমাকে মাফ করে দিয়েন কষ্ট পাইলে, আমার কিচ্ছু করার নেই। দোস্ত মোহতারাম, কোরবানি চলে গেছে, কিছু তো নেওয়া দরকার। কী নেওয়া দরকার? নিজেকে মালিকের সামনে সঁপে দেওয়া, এটা হচ্ছে কোরবানির মূল শিক্ষা। খলিল ইব্রাহিমের গোটা জীবনটাই আমাদের জন্য শিক্ষা, প্রতিটা ধাপ আমাদের জন্য শিক্ষা। জীবনের শুরুতে কিভাবে বাবাকে ত্যাগ করেছেন, পরিবার ত্যাগ করেছেন, সমাজ ত্যাগ করেছেন, এক আল্লাহকে দুনিয়ার মানুষের সামনে সৃষ্টিকর্তা একজন এটা প্রতিষ্ঠা করার জন্যে কিভাবে সাহসিকতার সাথে সব ধমকি হুমকি সব আক্রমণ সব শাস্তি মাথা পেতে নিয়ে কিভাবে একাত্মবাদের সেই উচ্চারণ তিনি করেছেন, আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করেছেন, আমাদের জন্যে শিক্ষা, আমাদের জন্যে শিক্ষা। শাস্তি তো আসছে, আসে নাই? শাস্তি আসে নাই খলিলের জন্যে? হায়, ওই শাস্তি তো দূরের কথা, ওই শাস্তির হুমকি দিলেই তো আমরা ইমান ছেড়ে দিব, আমাদের ইমানের যে অবস্থা। তা আমি কোরবানি করে কি করলাম? ওই যে গোস্ত মাপলাম,
খাইলাম আর বিলাইলাম, এটাই আমার কুরবানি। খলিলের আদর্শ লালন করা ছাড়া, পালন করা ছাড়া, ধারণ করা ছাড়া, বিশ্বাস অন্তরে লালন করা ছাড়া, এটাকে নিজের চেতনা বানানো ছাড়া এই সমস্ত কোরবানির কোনো দাম নাই, মনে রাখেন কথা। খলিলের আদর্শ এটা, আমি শিরিক দেখবার বিরুদ্ধে বলবো, সেটা বৈশাখী নামে আসুক, সেটা একুশের নামে আসুক, সেটা যেই নামে আসুক, নাম তো চেঞ্জ হয়, ভেতরের জিনিস তো এক, যেই নামই আসুক যদি আমি শিরিকের গন্ধ পাই আমি বুঝবো না এটা আমার চেতনার বিরুদ্ধে গেল, এটা আমার বাঙালিত্বের বিরুদ্ধে গেল, না কিসের বিরুদ্ধে গেল। আমি যদি মুসলমান হই আমাকে আওয়াজ তুলতে হবে যে না 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 না, আমি আমার এই চেতনার জন্যে খলিলের চেতনা তো ছাড়তে পারবো না। তাইলে বুঝবো আমি মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। মিল্লাতে ইব্রাহিম বুঝে না কে? মিল্লাতে ইব্রাহিম বুঝে। মূর্তির বিরুদ্ধে কথা বললে অনেকে তোর গা জ্বালা শুরু হয়, অনেকে আমাদেরকে ব্যাখ্যাও শিখান। খলিলের মিল্লাত হচ্ছে মূর্তি ভাঙ্গা, মূর্তি গড়া খলিলের মিল্লাত না দোস্ত। নিজেদেরকে মুসলমান দাবি করার আগে মুসলমান যিনি নাম রেখেছেন তার চরিত্র সম্পর্কে আমাদের জানা দরকার। নিজেকে মুসলমান দাবি করার আগে আমাদেরকে যিনি মুসলমান নাম রেখেছেন তার কর্মপন্থা পদ্ধতি জানা দরকার, তার আকীদার বিশ্বাস চিন্তা চেতনা আমাদের জানা দরকার, প্র্যাকটিস করা দরকার। শুধু জানলেই তো হবে না, যদি না করতে পারি তাইলে আর নিজেকে মুসলমান দাবি করার কোনো অর্থ থাকে না। আমি মোনাফিক মুসলমান, আমি ভেতরে লালন করি একটা, বাহিরে প্রকাশ করি আরেকটা। আমাদের লেখাপড়ার যে অবস্থা আমাদের ইমানের একই অবস্থা, বড় আজীব লেখাপড়া যেমন আমরা করি, হাট্টি মাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং, পড়ছেন না? খাড়া দুটো শিং মাঠে পারে ডিম মিলে, যে ডিম পারে তার শিং হয়, বলেন না? যার শিং হয় সে ডিম পারে, পারে। আমাদের যে ইসলাম এটা এরকমই, আমরা কুফুরিও প্রকাশ করি আবার ইমানও প্রকাশ করি, দুইটা একসাথে মিলে না। আমরা শিখতেছি তো এটা, প্রকাশ করবো একটা হবে আর একটা, শিখছি এটা, আমাদের ভেতর একটা বাহির আর একটা। বলে কেমনি বুঝলেন আপনি ভেতর একটা বাহির আর একটা? আপনার চিন্তা আপনার অবস্থান দেখলেই তো বোঝা যায়। দিন আক্রান্ত হয় আপনার কষ্ট লাগে না, দল আক্রান্ত হইলে আপনি জলে পড়ে ছাই হয়ে যায়। দিন আক্রান্ত হয় আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হন না, আপনার নেতা আপনার নেত্রী আক্রান্ত হইলে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত না, জীবনটা দিয়েই দেন। ওর মতো পোড়া কপাল আর কেউ নাই যে দুনিয়ার স্বার্থে যারা আন্দোলন করে রাজনীতি করে তাদের জন্য যারা জীবনটা উৎসর্গ করে, ওর মতো পোড়া কপাল আর কেউ নাই। খোদার কসম আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করার দাঁড় হতে হবে, আমি এই জীবন দিছিলাম আমার দিনের জন্যে, নিজেকে উৎসর্গ করার জন্যে, আমার দিন প্রতিষ্ঠার জন্যে এই জীবনটা দিছিলাম, তুই এই জীবন উৎসর্গ করেছস তোর নেতার জন্যে নেত্রীর জন্যে। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, খোদার কসম। যদি ইমানদার হট সবার দিলের চেতনা একটাই হওয়া দরকার, মরি যদি দিনের জন্য মরব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব এক আল্লাহর জন্য। নেতার জন্য আল্লাহ বলছেন, বলেন নেত্রীর জন্য, দলের জন্য না, আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, বাঁচবো তো আল্লাহর জন্যে, মরবো তো কার জন্যে? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বাঁচবো কার জন্যে, মরবো কার জন্যে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ সবার জন্যে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আমি আরে ভাই আমি আপনাদেরকে উস্কাইয়া দিচ্ছি না, এটা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও। হযরত ওমর কান্তনার বলতেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও, আল্লাহ তোমার হাবিবের জমিনে আমারে কবর দিও। হযরত ওমরের দোয়াও আল্লাহ কবুল করছেন, শাহাদাতের মৃত্যু নসিব হয়েছে। আবু লুলু মাজুসির ছেলের আঘাতে তিনি শহীদ হয়েছেন, যুদ্ধের ময়দানে না নামাজ অবস্থায় শহীদ হয়েছেন। তিনি দোয়া করছেন আল্লাহর নবীর জমিনে যেন মৃত্যু হয়, দাফন হয়। আল্লাহ দোয়া এমন কবুল করছেন, খালি নবীর জমিনে না, নবী যেই জায়গায় নামাজ পড়াইতে দাঁড়াইতেন আল্লাহর নবীর ওই জায়গায় হযরত ওমরের শাহাদাত আল্লাহ কবুল করছেন। ইমান, ইমানদারের চিন্তা চেতনা এমনটাই হবে, মরব কার জন্যে, বাঁচব কার জন্যে? এটা খলিলের শিক্ষা। খলিল জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু ইমান ছাড়েন নাই,
বলে ফালায়া দিব দাও ফালায়া দিব দাও ফালায়া দিছে আগুনে ফেরেশতারা হাই হাই করে উঠছে হাই কি হবে আল্লাহ বাঁচান বলে যাও বাঁচাও যায়া তো ফেরেশতারা গেছে কেন আসছো আপনারে বাঁচাইতে আল্লাহ পাঠাইছেন না আমরা আসছি তো তোমরা আসছো কেন আমারে বাঁচাইবেন তো আল্লাহ তাআলা আল্লাহ চাইলে বাঁচাবেন আমি তোমাদের সাহায্য চাই না আল্লাহু আকবার এটা হচ্ছে খলিলের ঈমান নিজেকে মুসলমান দাবি করার আগে এগুলো জানা উচিত মানা উচিত ভাই কুরবানির শিক্ষা আবারো বলছি গরু কিনে জবে করে গোশত খাওয়ার বণ্টন করার নাম কি না কুরবানি না খলিলের কুরবানির শিক্ষাটা একটু বুঝি স্বপ্নে দেখছেন কোত্থেকে আসছে কুরবানি যদিও কুরবানির আগের কথা এগুলো না আমি বলি এখনের কথা দিয়া তো দিছেন এখন শুরু করেন ইনশাআল্লাহ স্বপ্নে দেখছেন স্বপ্নে কি স্বপ্নে দেখছেন নিজের সন্তানকে কুরবানি করতেছেন আয় হায় নবীদের স্বপ্ন ওহি হয় এটা আল্লাহর নির্দেশ আপনারা এমন স্বপ্ন দেখা আবার যায়া দাও বটি নিয়ে শুরু করে দিয়েন না আল্লাহ মাফ চাই কে কবে স্বপ্নে দেখবে যে বউরে জবে করার স্বপ্নে দেখছে হ্যাঁ আল্লাহ মাফ করুক আমাদের জন্য এগুলা ওহি না আল্লাহর নির্দেশ না নবীদের জন্য স্বপ্ন ওহি ওহি বুঝেন আল্লাহ প্রদত্ত নির্দেশ সোজা বাংলা আমি আর আমাদের যে ব্যাখ্যা ওই দিকে যাচ্ছি না খলিল স্বপ্নে দেখছেন স্বপ্ন দেখেই নিজের ছেলের সাথে মশওয়ারা করছেন ফালাম্মা রাআ ফিল মানাম ক্বালা ইয়া বুনাইয়া ইন্না ইন্নি ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা কি কথা খলিলের ছেলেকে ডাক দিয়া বলে ও বাবা শিক্ষা ইয়া বুনাইয়া আরবি যারা জানেন এতটুকু বুঝার কথা ও আমার প্রিয় ছেলে প্রিয় আব্বু কি মায়ার ডাক খলিলের ডাকের মধ্যেও শিক্ষা সন্তানকে মায়া করে বোঝানো দরকার বাবা চাপায় না দেওয়া এটা খলিলের শিক্ষা ইয়া বুনাইয়া আব্বু ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করতে ফানজুর মাযা তারা তোমার মতামতটা একটু বলো দেখছেন ছোট্ট বাচ্চা কতটুকু বাচ্চা ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া বয়স কত যখন বাবার সাথে দৌড়ানোর বয়স হয়েছে কতটুকু বাচ্চা যখন সাথে সাথে টুকটুক টুকটুক করে দৌড়ায় মানে মায়া আর ভালোবাসার সবচাইতে কঠিন সময় ওটা টুকটুক করে দৌড়ায় একবারে ছোট থাকতে মারা গেলেও এত মায়া লাগে না আবার একদম বড় হয়ে গেল অতটা লাগে না যতটা লাগে একটু যখন বুঝের হয় সাথে সাথে দৌড়াতে পারে তখন নিষ্পাপ হয় আবার একটু চলতে ফিরতে পারে টুকটুক কথাও বলে চলতেও পারে মায়া ওই বয়সটা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা দিন এটা পরীক্ষা দিতেই হবে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ আল্লাহ জিজ্ঞেস করতেছেন আমাদেরকে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমরা ভেবেছো কি জান্নাতে এইভাবেই চলে যাবা আর অতীতের ইমানদারদের মতো পরীক্ষা দিবা না পরীক্ষা দেওয়া লাগবে খলিল পরীক্ষা দিচ্ছেন মানুষ যত বড় পরীক্ষাও তত কঠিন নবী আলাইহিস সালাম বলেছেন এটা আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন হযরত আম্বিয়া আলাইহিস সালাম ক্লাস বড় পরীক্ষাও কঠিন তারপরে তারপরে যে নিচের ক্লাসের যে নবীদের যত কাছের তার পরীক্ষাও তত কঠিন অনেক সময় অনেকের বিপদ দেখে আমরা হাসি আর বলি পাপ করছিল এই জন্য এই বিপদ আইছে দোস্ত বিপদ দেওয়ার জন্যেও আল্লাহ তাআলা মানুষ খোঁজেন তুমি আর আমি সেই উপযুক্ত হই নাই বলে
আমাকে আল্লাহ তাআলা ওই পরীক্ষায় ফেলার নাই, যাদেরকে ফলাইছেন বুঝতে হবে আল্লাহ তাকে উপযুক্ত মনে করেছেন পরীক্ষার জন্য। আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোতে এগুলা করি, কেন্দ্রীয় পরীক্ষার সময় একটা ছাটাই হয়, বাছাই হয় না আপনাদের, আমাদের মাদ্রাসাগুলোতে হয়। কেন্দ্রীয় পরীক্ষার আগের পরীক্ষাগুলোতে যারা ভালো করে নাই ওদেরকে বলা হয় আরেক বছর পড়ো, ফাইনাল পরীক্ষা তুমি দিতে পারবা না, তুমি উপযুক্ত না। এটা তো দুনিয়ার হালত, আল্লাহরও সিস্টেম এটাই। আল্লাহ যাকে উপযুক্ত মনে করেন না তার পরীক্ষা নেন না, আল্লাহ যাকে উপযুক্ত মনে করেন আল্লাহ তারই পরীক্ষা নেন, যাকে বেশি উপযুক্ত মনে করেন তার পরীক্ষাটাও কঠিন হয়। খলিল পরীক্ষার জন্য প্রস্তুত, কি পরীক্ষা? সন্তানকে জবেহ করতে হবে পরীক্ষা। সন্তানও তো জেনতেন সন্তান না, ভবিষ্যৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর পূর্বপুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওইভাবেই তো বানাইছেন। সন্তান কি বলে? ছোট্ট বাচ্চা। আমরা যদি আমাদের বুঝের বাচ্চাকেও বলতাম যে বাবা এই পরীক্ষা দিতে হবে, তো আমাদের সন্তান কি বলতাম? তুমি যাই দাও। আর ওই ছোট্ট বাচ্চা কি বলে? ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার, বাবা আল্লাহ আপনাকে যা হুকুম করছেন আপনি তাই করেন, আমি তো জানি এটা আপনি নিজের ইচ্ছাই করতেছেন না, এটা আল্লাহর হুকুম, তো আল্লাহর হুকুমের সামনে আমার আর আপনার বক্তব্য আর মন্তব্যের জায়গা কোথায়? ছোট্ট বাচ্চার জবাব শুনছেন? এরপর কি বলতেছেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন, আমি সবর করব। আমাদের বড়রা বলেন, দেখো দেখো পিচ্চির বলার ঢং দেখো, বলেন নাই আপনি আমাকে সবরকারী পাবেন, অহংকার প্রকাশ পায়। তিনি বলেন, সবরকারী আল্লাহর বান্দা দুনিয়ায় অনেক আছে, আমি একা না, আমি একাই যে বড় কিছু তা না, আল্লাহর বহু আল্লাহর বান্দা আছে এরকম, আমাকে তাদের মধ্যে নগণ্য একজন আপনি পাবেন। বলার মধ্যেও বিনয়, আল্লাহর হুকুমের সামনে বাবা কিভাবে মাথা নত করলেন, আল্লাহর হুকুমের সামনে সন্তান কিভাবে মাথা নত করলেন, ফালাইয়া দিলেন, এক কাত করে ফালাইয়া দিলেন মিনার ময়দানে, শয়তানের ধোকা পাস ফেলে ফেলে। আমি ওই ইতিহাস শোনানো আপনাদেরকে মাকসাদ না, আমি শুধু শিক্ষাটা বের করার জন্য দ্রুত আগাচ্ছি। ফালাইয়া দিলেন, জবেহ করবেন, আল্লাহ ওই অবস্থাটা, আল্লাহর বক্তব্যটা কী, আল্লাহ কিভাবে ব্যক্ত করছেন, শব্দটা শোনানোর জন্যেই কথাটা বলছি আবার। খলিল মানলেন, সন্তানও মানলেন, মেনে বাবা প্রস্তুত হলেন জবেহ করার জন্যে, সন্তান প্রস্তুত জবেহ হওয়ার জন্যে। খেয়াল করেছেন? বাবা প্রস্তুত হলেন জবেহ করার জন্যে, সন্তান প্রস্তুত হলেন জবেহ হওয়ার জন্যে। আল্লাহ শব্দ একটাও বলেন নাই যে বাবা প্রস্তুত হয়েছেন জবেহ করার জন্যে, সন্তান প্রস্তুত হয়েছেন জবেহ হওয়ার জন্যে। আল্লাহ জবেহের কথা আনেনি নাই, শব্দটাই বলেন নাই। আল্লাহ কি বলতেছেন? ফালাম্মা আসলামা, দুইজন যখন ইসলাম কবুল করলেন, আপনারা তর্জমা করতেন এটা আসলামা, দুইজন যখন মুসলমান হইলেন, আপনারা অর্থ করতেন এটা ইসলামের অর্থ। এই জন্যে আমরা বারবার আপনাদেরকে বুঝাইতে চাই, ইসলামটা কি এটা বুঝেন। আমাদেরকে একটা বুঝ দিয়ে দেওয়া হয়, ইসলাম মানে হচ্ছে শান্তি, কাজে ওই জায়গায় অশান্তির কোনো কাজ করা যাবে না। এই ব্যাখ্যাটা বেশি দেয় জেহাদকে, যারা বেশি ভয় পায়, কারণ শান্তির ধর্মে আবার এই কাটাকাটি আসলো কোত্থেকে? দোস্ত, ইসলাম শান্তি এই অর্থ কোনটা? ইসলামের 500 অর্থ যদি থাকে তার মধ্যে সিরিয়ালে 500 নম্বরে পড়বে ইসলাম মানে শান্তি, কিন্তু এক নম্বরে পড়বে ইসলাম মানে আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া। আল্লাহ যদি বলেন জিহাদ করো, এটার নাম ইসলাম, করার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন নিজের কল্লা ফালাইয়া দাও, এটার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন আমার শত্রুর কল্লা ফালাইয়া দাও, আপনার কাছে এটা সন্ত্রাস মনে হইতে পারে, কিন্তু এটার নাম ইসলাম। আমি আল্লাহর হুকুম মানছি, আমি আরেকজনকে মারতে যাব কেন? আল্লাহ তাআলা খলিল এবং তার পুত্রের এই দুইজনের কাজটাকে আল্লাহ ব্যক্ত করতেছেন কোন শব্দ দিয়া? ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন ইসলাম আনলেন, মানে কি?
তারা দুইজন যখন আল্লাহর সিদ্ধান্তের সামনে নিজেদের মাথাকে ঝুঁকায়া দিলেন, মূল হইল এটাই হইল ইসলাম। আল্লাহ আল্লাহ রাসূল যা বলেন তা মানার নাম ইসলাম, নির্দিষ্ট ইবাদতের নাম ইসলাম না। আপনাদেরকে বহুবার বুঝাইছি নামাজ পড়ার নাম ইবাদত না, রোজা রাখার নাম ইবাদত না, ইবাদত হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহর হুকুম মানার নাম। যেমন রোজা রাখার নাম ইবাদত না, যেমন ঈদের দিন রোজা রাখা হারাম, কই রোজা রাখা যদি ইবাদত হইত তো ঈদের দিন তো রোজা রাখা যাইত। বুঝা গেল ঈদের দিন রোজা রাখা হারাম, না রাখা ইবাদত। বুঝা গেল রাখার নামও ইবাদত না, না রাখার নামও ইবাদত না। ইবাদত আল্লাহর হুকুম মানার নাম। রমজান মাসের চাঁদ উঠছে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, রোজা রাখার নাম ইসলাম, রোজা রাখার নাম ইবাদত। শাওয়ালের চাঁদ উঠে গেছে, আল্লাহ বলেন আজকে আনন্দের দিন, আজকে আমি মেহমানদারি করাবো তোমাদের, আজকে রোজা রাখা এটা ইবাদত না, আজকে রোজা না রাখা ইবাদত। নামাজের ওয়াক্ত হইছে, নামাজ পড়ার নাম ইসলাম, এটার নাম ইবাদত। সূর্য ঠিক মাথার উপর ওই টাইমে নামাজ পড়া যাবে না, সূর্য ডুবে ডুবে ওই টাইমে নামাজ পড়া যাবে না, সূর্য উঠে উঠে ওই টাইমে নামাজ পড়া যাবে না। ওই টাইমে নামাজ পড়ার নাম ইবাদত না, ওই টাইমে নামাজ না পড়ার নাম ইবাদত। বোঝা গেল কোনো আমল করার নামও ইবাদত না, কোনো আমল ছাড়ার নামও ইবাদত না। আল্লাহ যদি বলেন করো, করার নাম ইবাদত। আল্লাহ যদি বলেন ছাড়ো, ছাড়ার নাম ইবাদত। আল্লাহ যদি বলেন তুমি এটা করো না, এই না করা হচ্ছে ইসলাম। আল্লাহ যদি বলেন তুমি করো, করার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন মারামারি করবা না, না করার নাম ইবাদত। আল্লাহ যদি বলেন দিন প্রতিষ্ঠার জন্যে মারামারি করা লাগবে, মারামারি করার নাম ইসলাম, মারামারি করার নাম ইবাদত। ভুল ব্যাখ্যা দেন কেন, শুধু শুধু ইসলামরে টাইনা টাইনা শান্তির ধর্ম বানায়া দেয়। ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, আমি বলি ইসলাম শান্তির ধর্ম না, ইসলাম শান্তি প্রতিষ্ঠার ধর্ম। বলেন তো, ইসলাম শান্তি প্রতিষ্ঠা যেভাবে করা যায়, বলে কাটাকাটির মাধ্যমেও শান্তি প্রতিষ্ঠা হয়, তাহলে সমস্ত হসপিটাল থেকে সার্জারি বিভাগ উঠাইয়া দেন, উঠাইয়া দেন। বুঝেন না এই কথা, সমস্ত হসপিটাল থেকে কোন বিভাগ উঠাইয়া দিতে বলছে, সার্জারি বিভাগ উঠাইয়া দেন। কোন বিভাগ রাখবেন, শুধু মেসেজ বিভাগ রাখবেন, তেল লাগাবে, শুধু তেল। কী লাগাবে? তেল। ক্যান্সার হয়েছে কী লাগাবে? অপারেশন করা যাবে না, অপারেশন থিয়েটার উঠাইয়া দেন। কেন? কাটাকাটি ডাক্তারের কাজ, বোকা কাহিকা। ডাক্তার যদি মনে করে এই জার্ম সরাইতে হবে, এটা ডাক্তারের দায়িত্ব, ওটা কাইটা সরাইয়া দেওয়া। আল্লাহ যখন মনে করে দুনিয়াবাসীর জন্য এই কাফের খতরনাক, এই জালেম খতরনাক, আমেরিকা খতরনাক, ইসরায়েল খতরনাক, মুশরিক খতরনাক, ওদের বিরুদ্ধে জেহাদ করা এটা ইমানদারদের কর্তব্য, এটার নাম সন্ত্রাস না, এটার নাম ইসলাম। খালি উল্টা বুঝি কতজনে মনে আমারে মনে করতেছে আল্লাহ হুজুরের জানি কি বড় সংগঠন আছে, আল্লাহ জানে সদস্য কয়জন, আল্লাহ জানে। যে যুবকরা এখন মুসাফা করবে, এখন এই যুবকদের তালাশি শুরু হয়ে যাবে, কোন জায়গায় একসাথে বৈশা বৈশা বৈঠক করে, সাদা কত দেয়, ট্রেনিং কোন জায়গায় নেয়, না আবার ওই যে কেএনএফের সাথে যাইয়া যোগ দেয়, আল্লাহ জানে। সুবহানাল্লাহ, কত চিন্তা আমাদের মাথায়, আল্লাহ আপনাদের চিন্তাকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ, বলতেছিলাম খলিলের কথা। কেউ নিজেকে মুসলমান দাবি করার আগে এই বিষয়গুলো বুঝেন, আমার মধ্যে আছে কিনা, আমি প্রস্তুত কিনা, যে কোনো সময় নিজেকে উৎসর্গ করার জন্য প্রস্তুত কিনা, যে কোনো সময় নিজের পরিবারকে ত্যাগ করার জন্য প্রস্তুত কিনা, যে কোনো সময় নিজের স্ত্রী সন্তান, নিজের সমাজ, নিজের নেতা নেত্রীকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুত কিনা, যদি প্রস্তুত থাকি তো আমি মুসলমান, আর যদি বলি না 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 আমি পারবো না, তাইলে বোঝা যাবে আমি নামে মুসলমান আসলে মুনাফিক। মুনাফিক বুঝেন? মুনাফিক চিনেন? হ্যাঁ, মুনাফিক। আমি আপনাদেরকে একবার উদাহরণ দিয়ে বুঝাইছিলাম, মনে থাকার কথা। আমাদের এখন যেমন বাচ্চাদের প্রতিযোগিতা হয়, হিফজুল কোরআন প্রতিযোগিতা, আমি আরেকবার বলছি এটা কথাটা, আজকেও আবার প্রসঙ্গক্রমে বলে দিই। এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা বিশ্ব জয় করে আসে আলহামদুলিল্লাহ। আমরা যখন ছোট ছিলাম তখনও এরকম প্রতিযোগিতা হইতো, আলহামদুলিল্লাহ আমিও একজন ফেভারিট প্রতিযোগী ছিলাম যখন ছোট ছিলাম। তখন তো আর এই ফাটা ফাটা বাস ছিল না গলা, তখন তো গলা টনটনে গলা ছিল।
আমাদের বড়রা আমারই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেন নাই, কেন দেন নাই এটা আলেমরা ভালো বুঝবেন, আলহামদুলিল্লাহ আমি ঠকি নাই। তো তখনও হইতো, বাকি এতটা আলোচনায় আসতো না, তখনও প্রতিযোগিতায় পুরস্কার আমাদের দেশের ছেলেরা পাইতো, আলোচনায় আসতো না। কারণ হচ্ছে তখন তো হজরত ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ছিল না। এখন ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বরকতে সারা দুনিয়ার মানুষ জানে না যায় কই কী হয়, সুবহানাল্লাহ। তো ওই সময়ে আমাদের এক বড় ভাই ছিলেন, আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়তাম, উনি প্রায় বাছাই এক নম্বর হইতেন, ইসলামিক ফাউন্ডেশনে বাছাই প্রতিযোগিতা হইত, ফার্স্ট হইতেন। কিন্তু ওনারে পাঠানো হইতো না, যে দ্বিতীয় হইতো তাকে পাঠানো হইত। তো খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাই, খতিব সাব্বাতুল মুকারমের, তিনি পদাধিকার বলে ওই বিচারক প্যানেলে থাকতেন। তো খতিব উবাইদুল হক ভাই রহমতুল্লাহ আলাই, যিনি যার কথা বলতেছি তার নাম হলো নুরুল্লাহ, হাফেজ নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম, খুব সুন্দর তিলাওয়াত করতেন। তার সমস্যা ছিল তিনি কাঁপতেন, এই জন্যে ওনাকে এক নম্বর হওয়া সত্ত্বেও বিদেশে পাঠানো হইতো না, দেশের বদনাম হবে, তিনি দেশের প্রতিনিধি। তো কাঁপাকাঁপির জন্যে যে দুই নম্বর হইতো তাকে পাঠানো হইত। তো একবার বাছাইয়ে গেছে, তো খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি, নুরুল্লাহ আগের মতো কাঁপ? তো নুরুল্লাহ ভাইয়ের উত্তর, আমার দিকে না দেখলে উত্তর বুঝে আসবে না, নুরুল্লাহ ভাই উত্তর দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। যারা আমাকে দেখেন না তারা তো আফসোস করতেছেন, ও হাতও কাঁপতেছে মুখও কাঁপতেছে কিন্তু মুখে বলতেছে হুজুর আগের মতো কাঁপি না। তো মুখ বলতেছে একটা আর হাত নাড়ায়া নাড়ায়া দেখাচ্ছে কি বলেন, মুখ বলতেছে কাঁপি না, আসলে আমাদের ইসলাম এখন এমন হয়ে গেছে, যদি জিজ্ঞেস করি আপনি মুসলমান, আর মুসলমান বলে কি হুজুর না, অথচ তার ওই চুল বলতেছে, তার অবস্থান বলতেছে, তার মনোভাব, তার চিন্তা, তার চেতনা, তার পরিবার, তার সমাজ, তার দল, তার আকীদা, তার বিশ্বাস, তার চেতনা, সব কিছু ইসলামের মূল যে থিম তার বিরুদ্ধে, মিল্লাতে ইব্রাহিমের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, শিরিকের পক্ষে, তাগুতের পক্ষে, মুখে বলতেছে মুসলমান, তার সব কিছু বলছে না আমি মুসলমান না, এটার নামই হচ্ছে মুনাফিক। মুখে বলে একটা, ভেতরে ও ভাই এখানেও মুনাফিক আছে, আপনি নিশ্চিন্তে থাকেন। কে কি মনে করতেছে আল্লাহ জানে, যে আমারই বললো কিনা, আপনি ভয় পাইয়েন না, আপনারে কেন বলবো, কেউ থাকলে আর কি, আপনি আমি তো হাসান জামিলের পেছনে নামাজ পড়তেছি, বাইতুল মামুরে পড়তেছি, দুনিয়ার কোনো মুফতি সাহেব পিটাইলো বলবে না যে এখানে নামাজ পড়লে দুই গুণ বেশি সওয়াব হয়, বলবে পিটাইলো বলবে না। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার, আমার চেয়ে বড় দাড়িওয়ালা, আমার চেয়ে বড় জামাওয়ালা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পেছনে মসজিদে নববীতে নামাজ পড়তো, যেই মসজিদে নামাজ পড়লে নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের তুলনায় 1000 গুণ সওয়াব বেড়ে যায়। দুর্বল বর্ণনা আছে 50,000, সহি বর্ণনা 1000, আপনি যেটারে নেন সওয়াব বেশি আপনি পাইলে আমার কি সমস্যা, আপনি যেই হাদিস নেন আমার সমস্যা নাই। এমন এক দামি জায়গায় নামাজ পড়তেছে, এমন এক দামি মানুষের পেছনে নামাজ পড়তেছে, সঙ্গের মুসল্লি কারা, আবু বকর, আল্লাহ আকবার, সঙ্গের মুসল্লি কারা, ওমর, ওসমান, আলী, আল্লাহ আকবার, জান্নাতি সাহাবিরা সঙ্গের মুসল্লি। অথচ মারা গেল, নবী আলাইহি সালাম জানাজা পড়াবেন, আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি
বেঈমান হইয়া যে মারা গেছে তার জানাজা তো পড়বেন না, তার কবরের পাশেও কোনোদিন দাঁড়াবেন না। তো আমি আপনি কোন চাই? ঈমান যদি না থাকে, দেখেন বদরের যুদ্ধের সময় আমি সেদিন মাদ্রাসায় পড়াইতেছিলাম বুখারীতে এই হাদিস, বদরের যুদ্ধের সময় আবু জাহেলের কাছে যখন সংবাদ আসলো যে মুসলমান তো ভালো প্রস্তুতি নিয়েছে, ওদেরকে দেখলে ভয় লাগে, একজন যায়া দেখে আসছে, আবু জাহেল কি বলে জানেন? আমার খুব হাসি পাইছে আবু জাহেলের বক্তব্য শুনে না। আবু জাহেল বলে, ওরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ওরা আল্লাহর অবদ্ধ, আল্লাহ শব্দ, ওরা আল্লাহর অবদ্ধ, ওরা জয়ী হইতে পারবে না, জয়ী আমরাই হব। আবু জাহেল বলে মুসলমানরা আল্লাহর অবদ্ধ, তাহলে আবু জাহেলও আল্লাহর নাম নিত, আবু জাহেলও আল্লাহ বিশ্বাস করত। আমাদের সাথে আবু জাহেলের কোনো পার্থক্য নাই। বর্তমান যুগের মুসলমান আর ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক, আমাদের চিন্তা চেতনার মাঝখানে কোনো ফরক নাই। কোন কারণে আমি আপনাকে মুসলমান বলবো বলেন? যখন দেখি মুসলমানের সাথে বেঈমানের সাথে যখন টক্কর হয়, আপনি বেঈমানের পক্ষে দাঁড়ায় যান, মুসলমানদের পক্ষে যারা দাঁড়ায় আপনি তাদেরকে উস্কানিদাতা বলেন, আপনি তাদেরকে সন্ত্রাসী বলেন, কসম আল্লাহর এই ভূমিকা নিয়ে কেউ মুসলমান দাবি করতে পারে না। কসম আল্লাহর, কিসের মিল্লাতে ইব্রাহিমের উপর আছেন? ধোকা, আপনি নিজে ধোকায় পড়ে আছেন, আপনি জাতিকে ধোকা দিচ্ছেন। আপনি যদি মিল্লাত ইব্রাহিমের উপর দাবি করেন, আপনাকে সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে, আমি বাঁচব তো কার জন্যে, আমি মরব তো কার জন্যে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এর জন্যে যদি সমাজ ছাড়তে হয়, আওয়াজ কমে গেছে, এর জন্যে যদি দল ছাড়তে হয়, আসলেই শুধু ভোটটা দিব আর কিচ্ছু করব না। হ্যাঁ, আওয়াজ কমে গেছে, ভোটও দিবেন না, কেন দিবেন না? সুবহানাল্লাহ, আওয়াজ কমে গেছে দেখছেন আপনি। এর জন্য যদি ঘর থেকে টেলিভিশন সরাইতে হয়, আর কিচ্ছু বলেন না, থাক, আপনাদেরকে বিপদে ফেলাইতে চাই না আমি। আল্লাহ কবুল করেন, আল্লাহ দিল তৈরি করে দেন, পাক্কা এরাদা করেন, ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমি আমার মালিককে খুশি রাখবো, ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতি আসুক। তাইলে বোঝা যাবে আপনি যে কোরবানি করছেন, আপনি আসলেই কোরবানি করছেন। আপনি এই পশুর উপর দিয়া চালাইয়া দিছেন, চালানোর কথা ছিল সন্তানের উপর দিয়া, আপনি পশুর উপর দিয়া চালায়া আপনার দায়িত্ব আদায় করে ফেলছেন, এটা তো একটা প্রতীকী, প্রতীকী। আমরা মিনায় পাথর মেরে আসছি, ওটা তো প্রতীকী, কেউ কেউ বড় বড় পাথর লয়, কেউ কেউ দূর থেকে যেই স্পিডে দৌড় মারে, ওই যে ক্রিকেট খেলে যারা, ওদের মতো বোলিং করা স্টাইলে দূর থেকে যায়া যেভাবে পাথর মারে, মিনায় দেখছি একজনে এই কোনা একদম একদম সরু কোনাওয়ালা পাথর নিতেছে, সরু কোনাওয়ালা এইভাবে বাইচা বেছা নিতেছে। আবার দেখায় হুজুর, ঠিক আছে না, আপনি এটা কেন নিতেছেন? বলে লাগলে যেন শয়তানের মাথাটা একদম ফুটো হয়ে যায়। আমাকে আরে আল্লাহর বান্দা, এগুলো সব প্রতীকী, এগুলো কি প্রতীকী? আসল হচ্ছে আপনি চিন্তা করেন যে আমি আমার দিলের শয়তানরে পাথর মারতেছি, এই পশু কোরবানি এটা একটা প্রতীকী। খলিল করেছেন, আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছেন, খলিল কোরবানি করেছেন, সন্তানকে সরাইয়া দিছেন, এটা একটা প্রতীকী। আমরা ওই প্রতীকী আমলটা করে যাচ্ছি, কেন? আল্লাহ ওয়াদা করেছেন, ও তারকনা আলাইহি ফিল আখিরিন, খলিল আপনার এই কাজ কামত পর্যন্ত আমি স্মৃতি অক্ষুণ্ণ রাখবো, সেই স্মৃতি হিসাবে আমরা সেই কাজটা করতেছি, এটা প্রতীকী। কিন্তু এই কোরবানির সাথে সাথে আমাদের মনকে কোরবানি করা, যে আল্লাহ আমি পশুটা কোরবানি করছি, তোমার যদি হুকুম আসে নিজেকে কোরবানি করার, আমি পিছপা হব না, আমি পশু কোরবানি করতেছি, তোমার যদি হুকুম আসে সন্তান কোরবানি করার, আমি পিছপা হব না। হযরতে আবু বকর এর প্রমাণ দেখাইছেন, আবদুল্লাহ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর বদরের যুদ্ধে আবু জাহেলের পক্ষ হয়ে আসছে বাবার বিরুদ্ধে লড়াই করার জন্যে, তখনও মুসলমান হন নাই। আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের বাবাও মুসলমান হন নাই, ছেলেও মুসলমান হন নাই। বাবা আবু কুহাফা মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের দিন, ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে আসছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য। পরে যখন মুসলমান হয়েছে,
বাবারে যায়া কি বলে আবু তোমারে কয়েক জায়গায় আমি সুবিধা মতো পাইয়া গেছিলাম চাইলেই মারতে পারতাম মায়া লাগছে ছেড়ে দিছি কার কথা এটা ছেলের কথা কাকে বাবা আবু বকরকে কিন্তু আবু বকর তো কুরবানিওয়ালা মানুষ আবু বকর তো মিল্লাতে ইব্রাহিমের উপর চলা মানুষ আবু বকর জবাবে কি বলেন জানেন হায় হায় তুমি আমারে পায়াও ছেড়ে দিছো আমি যদি তোমারে পাইতাম তাহলে ছাড়তাম না একটু বলেন তো ভালোবাসা কার বেশি বাবার না সন্তানের সন্তান বলবে সন্তানের বাবা বলবে বাবার আমি সন্তানও ছিলাম এখন বাবা আমারটা শোনেন আমারটা বাবার ভালোবাসা বহু 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 গুণ বেশি সেই বহু গুণ বেশি ভালোবাসার বাবা তিনি বলতেছেন আমি যদি পাইতাম তোরে ছাড়তাম না কেন কারণ আমি মিল্লাতে ইব্রাহিমের উপর আছি আল্লাহর হুকুম সন্তান কাফির মারতে হবে ছাড় দেওয়া নাই তুই আল্লাহর হুকুমের উপর নাই বাবার মায়া লাগছে তুই তোর আদর্শ ভুলিয়া গেছস আমি তো ওই আদর্শ গ্রহণ করি নাই আমি তো মিল্লাতে ইব্রাহিমের আদর্শ গ্রহণ করেছি ইব্রাহিমের আদর্শ গ্রহণ করেছি মিল্লাতে ইব্রাহিমকে কবুল করেছি হযরত আবু বকরের জবাব ও মুসলমান ও আমার ভাই বাবা কুরবানি আমাকেই শিক্ষা দিয়ে